শুরুতেই সংবাদ শিরোনাম। নামাজরত মুসলমানদের পাহারা দিচ্ছেন হিন্দু শিখরা, ভিডিও ভাইরাল। কৃষক আন্দোলনে উত্তাল ভারত, গৃহবন্দী কেজরিওয়াল। এবার গুজরাট সীমান্তে যুদ্ধ বিমান এবং সেনা মোতায়েন চীনের, উদ্বিগ্ন ভারত। ইসরায়েল প্রশ্নে সৌদি বাদশাহ এবং যুবরাজের মধ্যে বিভেদ। এবং সবশেষ থাকছে ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। প্রায় তিন মাস ধরে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। প্রথমে পাঞ্জাবের মধ্যেই তাদের এই আন্দোলন সীমাবদ্ধ ছিল। সপ্তাহ দুয়েক আগে তা এসে পৌঁছায় রাজধানী দিল্লিতে। দিল্লি পাঞ্জাব এবং দিল্লি হরিয়ানা সীমান্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার কৃষক। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ থেকেও দলে দলে কৃষক এসে তাতে যোগ দিয়েছেন। চলমান এই কৃষক আন্দোলনে ভারতের কিছু মুসলিম সংগঠনও পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের সমর্থনে যোগ দিয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, চলমান কৃষকদের আন্দোলনে যোগ দিয়া বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি নামাজে দাঁড়িয়েছেন। শিখ সম্প্রদায়ের মানুষেরা নামাজ পড়া মুসলমানদের পাশে দাঁড়িয়ে আছেন, যেন তাদের নামাজ পড়তে কোনো ধরনের সমস্যা না হয়। ভারতের সাম্প্রতিক সময়ে ধর্ম নিয়ে যারা বিবাদ করছেন তাদের জন্য এই ছবি একটি আদর্শ হয়ে উঠবে। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত জুড়ে ভারত বন্ধ পালিত হচ্ছে। তার মধ্যেই এদিন সকালে দিল্লি পুলিশের পক্ষে অরবিন্দ কেজরিওয়াল গৃহবন্দী করা হয় বলে অভিযোগ করে আম আদমি পার্টি। তাদের অভিযোগ, কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন বলেই কেন্দ্রের নির্দেশে দিল্লির মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করা হয়েছে। যদিও কেজরিওয়ালকে গ্রেফতারের কথা অস্বীকার করেছে দিল্লি পুলিশ। দিল্লিতে চার ঘণ্টা ব্যাপী চাকা জ্যাম শুরু হওয়ার আগে মঙ্গলবার সকালে আপের টুইটার হ্যান্ডেল থেকে কেজরিওয়ালকে গৃহবন্দী হওয়ার বিষয়টি সামনে আনা হয়। লেখা হয়, বিজেপি দখলে থাকা দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করেছে। কারণ সোমবার ওই সিঙ্গু সীমানায় আন্দোলনকারী কৃষকদের সাথে দেখা করতে গিয়েছিলেন উনি। এখন বাসভবনে কারো প্রবেশ এবং সেখান থেকে বেরিয়ে আসার অনুমতি নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই রয়েছে দিল্লি পুলিশ, তাই অমিত শাহের নির্দেশে কেজরিওয়ালকে গৃহবন্দী করা হয়েছে বলে অভিযোগ আপ নেতাদের। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। আট ফোনসে বলেন, মুখ্যমন্ত্রী গৃহবন্দী করা হয়নি, ওনার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে মাত্র, যাতে আপের সাথে অন্য কোনো দলের সংঘর্ষ না বাধে। গত 23 দিন ধরে রাজধানী দিল্লি এবং সংলগ্ন পাঞ্জাব এবং হরিয়ানা সীমান্তে কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। মঙ্গলবার সিঙ্গু সামনীয় আন্দোলনকারী কৃষকদের পাশে গিয়ে দাঁড়ান কেজরিওয়াল, তবে তা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির তুপের মুখে পড়তে হয় তাকে। গেরুয়া শিবিরে অভিযোগ আইন চালু হওয়ার পর তা কার্যকর করতে বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছিল কেজরিওয়াল সরকার, কিন্তু হাওয়া অন্যদিকে বইতে দেখে অবস্থান পাল্টে ফেলেন তিনি। বিরোধীদের অভিযোগ, পাঞ্জাবের দলের ভোট ব্যাংকের কথা মাথায় রেখে কৃষকদের প্রতি লোক দেখানো দরদ দেখাতেই ছুটে গিয়েছিলেন তিনি। ভারত এবং চীন সীমান্তে যুদ্ধের দামামা অনেক দিন আগে থেকেই বাজতে শুরু করেছে। বহুবার বহু বৈঠক করেও চীন পিছু হটতে নারাজ। ভারতীয় মিডিয়ায় এমনটাই বলা হচ্ছে, ভারত একটা সমঝোতা আসতে চাইলেও চীন ক্রমাগত সীমান্ত এলাকায় নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে চলেছে, এতে উদ্বিগ্ন ভারত। বলা হচ্ছে সীমান্ত এলাকায় বিভিন্ন জায়গায় গ্রাম গড়ে তুলতেও শুরু করে দিয়েছে চীনা সরকার। পূর্ব লাদাখে সীমান্ত বিবাদের আগুন ঠান্ডা হওয়ার আগেই আবারও নিজেদের রূপ দেখাতে শুরু করে দিয়েছে চীন সরকার। চীনের মিত্রদেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে চাপে ফেলার কৌশল করেছে চীন। পাকিস্তানের সেনাদের সঙ্গে যুদ্ধের মহড়া দিচ্ছে চাইনিজ সেনারা। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদন জানিয়েছে, ভারতের বিরুদ্ধে এক যুগে ঝাঁপিয়ে পড়তে হাত মিলিয়েছে চাইনিজ এবং পাকিস্তানি সেনা। চলছে এক যুগের সেনা প্রশিক্ষণও। সেই কারণে ভারতের গুজরাটের নিকটবর্তী পাকিস্তানি বিমানবন্দরে যুদ্ধ বিমান এবং প্রচুর পরিমাণে সেনা পাঠিয়েছে চীন সরকার। এ বিষয়ে চীনের পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে, আব্বাস শাহিন এলিভেন এর অনুশীলনে অংশ নিতে পাকিস্তানের বুলারিতে পৌঁছানোর জন্য চীনের বিমান সেনারা ইতিমধ্যেই পাকিস্তানগামী বিমানে উঠে পড়েছে। ভারতের সঙ্গে সীমান্ত বিবাদে লিপ্ত হওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করে নিয়েছে চীন। চীন এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক মজবুত করতে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত পাকিস্তানে চলবে দুদেশের সেনাদের যুদ্ধের মহড়া।
ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে আরব মিত্রদের সামনে ঠেলে দিলেও সৌদি আরব নিজে যে পিছিয়ে যাচ্ছে সে ইঙ্গিত দিনে দিনে স্পষ্ট হচ্ছে। এর পেছনে সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মুহাম্মাদের মতভেদেরই প্রধান কারণ। এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুদিনে সৌদি রাজ পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সদস্যের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে যা শোনা গেছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েলি নেতারা। সৌদি আরব পিছিয়ে গেলে বাকি আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ভবিষ্যৎ কী দাঁড়াবে তা নিয়ে উদ্বিগ্ন। লন্ডনে ভূরাজনৈতিক নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান ডক্টর সাদি হামদি বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বা প্রিন্স তুর্কি আল ফয়সালের বক্তব্যে এটা পরিষ্কার যে ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে বাদশাহ সালমান এবং তার ছেলে যুবরাজ মুহাম্মাদের মধ্যে কতটা মতভেদ রয়েছে। প্রিন্স তুর্কি বাদশাহ সালমানের খুবই ঘনিষ্ঠ। তিনি নামায়াত ইসরায়েলকে আক্রমণ করে যা বলেছে তা সৌদি বাদশাহর মনোভাবের প্রতিফল। ফিলিস্তিনিদের কিছু না পাইয়ে দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে সৌদি বাদশাহর তীব্র আপত্তি রয়েছে। এছাড়া তিনি বলেন, সৌদি নেতৃত্বের বড় একটি অংশ এখনও সাধারণ আরব জনগণের মতামতের উপরই নিশ্চিত হচ্ছে। তারা মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে চিন্তিত। তলে তলে ইসরায়েলের সাথে বেশ অনেক দিন ধরে নানা সম্পর্ক থাকলেও সৌদি নেতৃত্বের একটি অংশ এখনও দেখাতে চায় যে মক্কা এবং মদিনার মসজিদের রক্ষক হিসেবে ফিলিস্তিন সমস্যার মতো মুসলিম বিশ্বের মূল কিছু বিষয়কে সৌদি আরব গুরুত্ব দেয়। সুতরাং এটা প্রজন্মের বিভেদ বা বাবা এবং ছেলের মধ্যে বিভেদ। সমস্যা খুবই জটিল। একটি বৈঠক বা কারো দাবিতে মৌলিক কোনো পরিবর্তন সেখানে হবে না। ফিলিস্তিনিরা নিজেরাও বিভক্ত। গাজায় হামাস আর পশ্চিম তীরে ফাতাহর মধ্যে কোনো যোগাযোগ কথাবার্তা নেই। এই অচল অবস্থা অদূর ভবিষ্যতে কাটবে না। ডক্টর হামদি বলেন, ইসরায়েলিরা জুয়া খেলবে, অপেক্ষা করবে বাদশাহ সালমানের মৃত্যুর জন্য। তারা এটাও জানে যে জো বাইডেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বদল চাইবেন না। ঠাকুরগাঁওয়ের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে রবিউল ইসলাম এবং নাজিম উদ্দিন নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে হরিপুর উপজেলার বেত্রা সীমান্তের বিপরীতে ভারতের তিনগাঁও বিএসএফ এর জওয়ানরা তাদেরকে গুলি করেন। বালিয়াডাঙ্গি থানার পরিদর্শক আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতরা গরু ব্যবসায়ী। গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে একজন ঘটনাস্থলে নিহত হন, হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। হরিপুর থানার ওসি এস এম আরঙ্গজেব জানান, নাজিমুদ্দিনের ভাই মুজাম্মিল হক একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলামের সঙ্গে মোবাইলে ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।